কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি গত নয় মাস আগে আমার ড্রাগনের ছাড়া রোপণ করেছিলাম আমার এখানে প্রায় ষাট থেকে সত্তর পিসের আশপাশ যেহেতু আমাদের এতে অঞ্চলে ড্রাগন চাষ নাই বললেই চলে আমাদের ডিস্ট্রিকে একটা দুইটা জায়গায় আমি একটু দেখেছিলাম যার কারণে আমার এক একটা ছেঁড়া অনেক দূর দূরান্ত থেকে আমি এনেছিলাম এখানে দেখতে পারবেন ছেঁড়াটির সাইজ প্রায় আধা থেকেও কম মানে অত ছোটো ছোটো ছেঁড়া আনেছিলাম এর কারণটি হচ্ছে যেহেতু কুরিয়ারে ছাড়া আনতে অনেকটা প্রাইজও বেশি হয় তো তা মানে ছোট ছাড়া আনলে একটু দামও কম হয় তো অনেক দিন আগে আমি অনেক দিন হয়ে গেছি আজ নয় মাসের আশপাশ প্রথমবার আমার গাছে একটা ফুল আসলো আপনারা দেখতে পারবেন এই ফুলটা আস্তে আস্তে মানে এখন বড়ো হয়ে গত কি দিন এই ফুলটা ফুটলো আজ হচ্ছে এই ফুলের দ্বিতীয় দিন ফুটার তো আমার আশা হচ্ছে যে প্রথম যখন এই ফলটা পেয়েছি বা ফুলটা আসছে তো এটা থেকে ফলে পরিণত হবে আর প্রথম বছর এই ঠেস করে দেখব। এর আগেও আমি ড্রাগন ফ্রুট খেয়েছি অন্য জায়গা থেকে কিনে এনে আমাদের আশপাশে পাওয়া যায় না একটু দূরে কিন্তু পাওয়া যায় যদি আপনি নতুন কোনো চাষি হয়ে থাকেন অর্থাৎ প্রথমবার আপনি ডাগন লাগিয়েছেন এখন পর্যন্ত ডাগন আপনার বাগানে ফুল আসে নাই ফলে পরিণত হয় নাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কী একটা অনুব্রতী এই যে ড্রাগন যেটা ফুল এটা যদি ফলে পরিণত হয় তে অনেকের কাছে কি এটা এটা পঞ্চাশ টাকার আশপাশের প্রাইজের একটা মূল্য ও তার ছাড়টা যদি ড্রাগনে কেজি হয় বেশ থাকি বেশ হলে দুইশো থেকে আড়াইশো হলে এটা একটা দুই পঞ্চাশ থেকে ষাট টাকার আশপাশের একটা প্রাইজের ফল কিন্তু আমার কাছে এটা পঞ্চাশ নয় এক হাজার নয় দুই হাজার নয় এর চেয়েও বেশি এর আমার কাছে এর প্রাইজ কেন না বিগত নয় মাসের অনেক প্রচেষ্টার পরই একটা ফুল আসলো আর এই ফুলটা ফুটলো আর এখন আমার আশা হচ্ছে এটা এই ফলেও পরিণত হবে তো ড্রাগন নিয়ে খাস করার আমার অনেকটা ইচ্ছা আমি এটাকে বাণিজ্যিকভাবে প্রসারের চেষ্টা করব। কিছু দিনের মাধ্যমে আরও জাত নিয়ে আসব বর্তমানে আমার এখানে দুই জাতের ড্রাগন আছে একটা হচ্ছে লাল জাত আর একটা সাদা দুই জাতেরই তো এটা কোন জাতের সেটাও বলাভাবে বুঝতে পারছি না এটা লাল না সাদা আর খুঁটি বসায় নি দেখতে পাচ্ছেন লাখড়ির খুঁটির মধ্যে বর্তমানে বসিয়ে লাগিয়েছি এর কারণটি হচ্ছে যদি পাখার খুঁটির মধ্যে বসিয়ে যদি ক্ষতির সম্মুখীন হয়ে যায় এর ডরে আমি এই লাখড়ির খুঁটির মধ্যে লাগিয়েছি তো আশা আছে যে আমি বিগত এক মাসের মধ্যে ছায়না পদ্ধতি একটা খুঁটা দেওয়া যায় এই খুঁটা দিয়ে আমি এগুলি ফাঁকা করে তার বসিয়ে নেব যেহেতু আমাদের এখানে খুব সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে যদি বলি না এটা সুন্দর হয়েছে না তাহলে ভুল হয়ে যাবে কেননা এখনও খুব দিন হয় নাই আর আমার ছাড়াগুলি যেহেতু খুব ছোট্ট ছিল যদি এখানে বড় ছাড়া হতো তাহলে এর চেয়েও ভালো হতো অথচ এখানে ফলও বেশি পেতাম আমি খুব ছোট্ট ছোট্ট ছাড়া লাগিয়েছিলাম এর কারণ হচ্ছে কুরিয়ারে আনা অনেক কষ্ট প্রাইজও বেশি বড়ো ছাড়ার দামও বেশি কুরিয়ারের চার্জও বেশি আমাদের হাইলাকান্দি বরাকবীবির যদি কোনো বাই আমার এই ভিডিওটি দেখে থাকেন যদি ড্রাগন চাষের জন্য আপনি উদ্বুদ্ধ হন যে ড্রাগন আপনি চাষ করবেন আসলে এই বিষয়ে আপনি ভিডিও দেখে ভালোভাবে বুঝতে পারেন যে জিনিসটা কী এটা কীরম রকমের চাষ এই বিষয়ে যদি আপনি উদ্বুদ্ধ হয়ে যদি চাষবাস করার জন্য পাবেন তাহলে আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন যেহেতু বিগত অনেক দিনের এর একটা এক্সপিরিয়েন্স আছে অথচ আমি ডাইরেক্টলি এই চাষ বাগান পরিদর্শন করেছি আমি বাগানে গিয়ে ডাইরেক্টলি এর বিষয়ে খবর নিয়েছি কিভাবে লাগাতে হয় কিভাবে এটা রোগ বালাই পরিচর্যা করতে হয় অথচ এই বিষয়ে যেহেতু একটা অভিজ্ঞতা আছে তাহলে আমার সঙ্গেই যোগাযোগ আপনারা করে দেখতে পারেন আর এটা একটা খুবই লাভজনক চাষ এটা বিগত একবার লাগানোর পর প্রায় সুপারি যেরকম ত্রিশে অনেক বছর ধরে এভাবেই ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এটা সাইড করতে পারে তো এটা কিন্তু লাগানোর সময় যদি আপনি কুঠা দিয়ে পাকার কুটা দিয়ে থার দিয়ে ভালোভাবে লাগান তাহলে একটা কোস্টিংয়ের ব্যাপার আছে একটা ফাইন্যান্সিয়ালি ব্যাপার আছে তো এটা যদি আপনি স্বাবলম্বী থাকেন তাহলে এটা চাষ করতে পারেন কিন্তু লাখড়ির কুটা দিয়ে না লাগানোটাই ভালো এই ছিল আমার ছোট্টমুট্টো এই ভিডিওটি যদি ভালো লাগে খেহর তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন